আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো টার্সেল তৈরি করা। এখানে আমি দুই পিস কাপড় নিয়েছি। এই কাপড়ের চওড়াটা নিয়েছি আমি 4 ইঞ্চি এবং এভাবেও এর চওড়াটা আছে 4 ইঞ্চি। তো দুই পিস কাপড় নিয়েছি। এই দুই পিস কিন্তু কাপড় লাগবে দুই কালারের। তো এখন এই যে গোল্ডেন কালারের যে কাপড়টা নিয়েছি, এটাকে আমি কোনাকুনি করে ভাঁজ করে নিব আর এখান থেকে এভাবে করে একটু কেটে দিব। এরপর এই কাপড়টা আপনার এভাবে করে রাখবো এবং সাইড সেলাই করে নিব। এরপর এখানে যে কোনার মতো আছে এটাকে একটু কেটে দিতে হবে, তাহলে আপনার কোনার যে সাইডগুলো এটা সুন্দর মতো করে আসবে। এরপর এখানে যে কেটেছি একটা সাইড থেকে জাস্ট আপনার এইভাবে করে এই যে এখানে যে কাটা অংশটা আছে এখান থেকে আপনার বের করতে হবে। এভাবে বের করলে আপনার খুব তাড়াতাড়ি হবে। এরপর এই স্ক্রু ড্রাইভারটা দিয়ে এখানে যে মাথাগুলো আছে এটা একটু ঠিক করে নিতে হবে। 4টা কোণা সুন্দর মতো যেন বের হয় একটু খেয়াল রাখতে হবে। তো 4টা কোণা আমি বের করে নিয়েছি। এবার ঠিক এখান থেকে এভাবে করে একটা দাগ দিব এবং এখান থেকে এই বরাবর দাগ দিব। এটাকে এভাবে করে এটাকে এভাবে করে দাগ দিয়ে দিব। দেওয়ার পর এটাকে কোনাকুনি করে আপনার ভাঁজ করে নিতে হবে। এই যে ভাঁজ করে নিয়েছি, নেয়ার পর এই যে এখান থেকে যে দাগটা দিয়েছি এই বরাবর সেলাই করব এবং এই বরাবর সেলাই করব। তো সেলাই করে নিয়েছি। সুতোগুলো আপনার ভালো মতো একটু কেটে দিতে হবে। তো এরপর এই যে সেলাইটা করেছি এটাকে জাস্ট আপনার এভাবে করে নিতে হবে। এই যে এভাবে তো মাঝের এই অংশটা আটকানোর জন্য আপনার সুই সুতা নিতে হবে। তো আমি এখানে সুই সুতা নিয়েছি। এই যে দুইটা সাইড আপনার এভাবে করে ধরে নিতে হবে এবং এটাকে এভাবে করে নিয়ে আটকে দিচ্ছি। এটা যাতে আরো গর্জিয়াস লাগে এখানে কিন্তু পুঁতি লাগাতে পারেন। তো আমি এখানে গোল্ডেন কালারের পুঁতি ব্যবহার করব, ছোট ছোট সাইজের। আপনারা চাইলে বড় সাইজেরটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি পুঁতি ব্যবহার করব 5টা। পুঁতি আটকানো হয়ে গেছে। এটাকে জাস্ট এভাবে করে নিয়ে যেন গোল রাউন্ড শেপের মতো আসে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আমি এভাবে করে নিয়ে তারপর আপনার এই যে পুঁতির ভিতর দিয়ে আপনার এটা একটু ঢুকাতে হবে, তাহলে আপনার এই যে এটার যে রাউন্ডটা এটার মধ্যে খুব সুন্দর মতো করে আসবে। তো এখানে আপনার একটা গিট দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু খুলে যাবে। আমি এটাকে একটু গিট দিয়ে নিচ্ছি। আটকানো হয়ে গেছে। তো এখানে চিকন ডরি লাগবে। তো চিকন ডরি কীভাবে তৈরি করতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি, যারা একেবারে নতুন আছেন তারাও যাতে করতে পারেন। তো এটাকে এভাবে করে নিয়ে আপনার সেলাই করে দিতে হবে। তো এই ডরিটা আপনার সোজা করার জন্য বড় সুই লাগবে। তো আমি এখানে বড় সুই নিয়েছি এবং এটা নিচের দিকে সুতার নিচের দিকে গিট দিয়ে নিয়েছি। তো এটা কিন্তু ভালো মতো একটু আটকে নিতে হবে। এটা আমি একটু আটকে নিচ্ছি। এভাবে করে আপনারা করবেন, দেখবেন আপনাদের এই চিকন ফিতা বা দড়িটা তৈরি করতে খুব সুবিধা হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, তো এটাকে জাস্ট এটার ভিতর দিয়ে মানে গিট দেওয়ার পর আপনার এই মাঝখান দিয়ে এটা নিতে হবে। ঠিক আছে, তো এখানে জাস্ট এটাকে এভাবে করে রাখবো, রেখে আপনার এটাকে সেলাই করে দিব। সেলাই করা হয়ে গেল। তো এই অংশটা যাতে দেখা না যায় এর জন্য আরো 2 পিস কাপড় নিব। তো এখানে আমি 2 পিস কাপড় নিয়েছি। তো ছোট যে পিসটা আছে এটার চওড়াটা আছে আপনার 2.5 ইঞ্চি, এই পাশ থেকেও আপনার চওড়াটা আছে 2.5 ইঞ্চি। আর বড় যে কাপড়টা আছে এটার চওড়াটা নিয়েছি আমি 3.5 ইঞ্চি, এই পাশ থেকেও আপনার 3.5 ইঞ্চি। তো এখন এটাকে জাস্ট এইভাবে করে রাখতে হবে, ঠিক মাঝখান থেকে এই কাপড় পিসটাকে এইভাবে করে কোনাকুনি করে কেটে নিতে হবে।
এটা আর লাগবে না। তো এখন এই যে এই পিসটাকে আপনার এভাবে করে একটু সেলাই করে নিতে হবে। তো সেলাই করে নিয়েছি, এখন এই যে এখানে যে কাপড়টা আছে এটাকে জাস্ট আপনার একটু এভাবে করে একটু দিতে হবে, আর এটা পাইপিং এর মতো করে যেন থাকে সেভাবে করে আপনার রাখতে হবে, এই যে এরকম ভাবে ঠিক সাইড থেকে আমি সেলাই করে নিচ্ছি। এই পাশ থেকে একটু আটকে নিচ্ছি, তা আটকানো হয়ে গেছে। তো এখন এই কাপড়টা ঠিক এই যে এখানে 1/2 ইঞ্চি সাইডে মানে নিচের দিকে রাখতে হবে, এটাকে ঠিক এভাবে করে রাখবো। প্রথমে এই অংশটুকু একটু আটকে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। জাস্ট এখান থেকে এটাকে আটকে নিব, এই যে এখানে যে ঠিক 1/2 ইঞ্চি যেখানে আমি জয়েন্টটা দিয়েছি তার 1/2 ইঞ্চি নিচ পর্যন্ত, বেশি যাওয়া যাবে না, জাস্ট 1/2 ইঞ্চির মতো যেন হয়, এদিকে আপনার খেয়াল রাখতে হবে। ঠিক যেখানে জয়েন্টটা দিয়েছি তার 1/2 ইঞ্চি নিচে এতটুকু যেন পার্থক্য থাকে, এভাবে করে আপনার জয়েন্টটা দিতে হবে। আর সাইডের যে কাপড়টা আছে এটা একটু কেটে দিতে হবে, তা না হলে আপনার এটা সোজা করলে আপনার এই অংশটা বের হয়ে থাকবে। তো এখন এই অংশটা আমি এভাবে করে সোজা করে নিচ্ছি, যে এরকম ভাবে থাকবে। তো এখন এটা যাতে আরো সুন্দর লাগে এর জন্য আমি এখানে সুই সুতা নিয়েছি, জাস্ট 1/2 ইঞ্চি সাইডে। হ্যাঁ, 1/2 ইঞ্চি সাইডে এই দুইটা পাতা আপনার একসাথে জয়েন দিয়ে দিব, তাহলে দেখতে আরো ভালো লাগবে। ঠিক আছে, এখানে আমি একটা গিট দিয়ে নিচ্ছি, আর প্রয়োজনে এখানে একটা আপনারা পুঁতি ব্যবহার করতে পারেন, তো আমি এখানে পুঁতি ব্যবহার করছি না। তো বন্ধুরা, আমি 1/2 ইঞ্চি সাইডে সাইডে এভাবে করে জয়েন দিয়ে নিয়েছি, চাইলে কিন্তু এখানে আপনারা পুঁতি ব্যবহার করতে পারেন, দেখতে কিন্তু ভালো লাগবে। তো এভাবে করে আমি আরও কয়েকটা তৈরি করেছি, এখানে কিন্তু আমি সাইডেও আপনার এইভাবে করে পুঁতি লাগিয়েছি, তাতে করে কিন্তু দেখতে আরও ভালো লাগছে। তো এভাবে করে আপনারা টার্সেল তৈরি করতে পারেন, বাচ্চাদের জামার মধ্যে অথবা ব্লাউজের মধ্যেও কিন্তু এই টার্সেলগুলো তৈরি করা যায়, দেখতে কিন্তু ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।